আজকে আমি এই জিনিসটা পড়াবো, সেটা ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। এই ট্যানজেন্ট এবং নর্মালটা আমাদের সিলেবাস আছে ক্লাস 12-এ। তো এইটার জন্য প্রথমে আমরা দেখব যে একটা কার্ভ নেওয়া হলো এক্স অ্যাক্সিস, এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এবং এই হচ্ছে একটা কার্ভ ওয়াই সমান এফ এক্স, ধরা যাক এইটা হচ্ছে একটা ট্যানজেন্ট, কেমন? মানে অ্যাঙ্গেল হচ্ছে সাই, এবার এইটা হচ্ছে নর্মাল। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটা হচ্ছে নর্মাল, তাহলে এটা হচ্ছে নর্মাল, এই পয়েন্টটা হচ্ছে পি হিয়ার, নাও এটা হচ্ছে নর্মাল, নর্মাল, অ্যান্ড নাও দিস ইজ কল্ড দ্য ট্যানজেন্ট অ্যাট পি, এর ট্যানজেন্ট এর নর্মাল হচ্ছে অ্যাট পি, আর এর ট্যানজেন্ট অ্যাট পি, ট্যানজেন্ট অ্যাট পি। নাও দিস ট্যানজেন্ট মেক্স অ্যাঙ্গেল সাই উইথ the positive direction of x-axis, and tan psi, we know the geometrical significance of derivative, tan psi is equal to dy dx at p. তাহলে এই হচ্ছে আমাদের জিওমেট্রিক সিগনিফিকেন্স। এখন আমি বলছি যে এই কোঅর্ডিনেট সিস্টেমের পয়েন্টটা ধরা যাক x, y, so we have to find the equation of tangent at p to the curve y equal to fx. Let us consider this curve is y equal to fx. Now the equation of tangent will be y minus y dy dx at dy dx at p x minus small x. So now this is the main equation. এই ইকুয়েশনটা কি বলা হয় ট্যানজেন্টের ইকুয়েশন। এই ট্যানজেন্টের ইকুয়েশনটাই আমরা অ্যাকচুয়ালি করব কি, এখানে এক্স আর ওয়াই এই দুটো পয়েন্টে ধরা হয়েছে। দেখো এখানে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ধরা হয়েছে। এই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ধরেছি যেহেতু পয়েন্টটা এক্স কমা ওয়াই স্মল এক্স স্মল ওয়াই দেওয়া আছে সেই জন্য। এখন যদি এই জিনিসটাকে আমরা এটা তার মানে এই ক্ষেত্রে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল এক্স মানে এইটাকে বোঝাচ্ছি, আর ক্যাপিটাল ওয়াই মানে তখন আমরা এই অ্যাক্সিসটাকে বোঝাচ্ছি, কেমন? তো এখন যদি এইটা এমন দেখা যায় যে এই পয়েন্ট x1 y1 তখন কিন্তু আমরা অ্যাজ y মাইনাস y1 dy dx at p x মাইনাস x1 ওইভাবে লিখবো, কেমন? তখন ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই না লিখলেও চলবে। তো মেইন ফর্মুলা হচ্ছে এটা যে y এটাকে পয়েন্ট সোর্স ফর্মে ট্যানজেন্টের ইকুয়েশন বলা হয় y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1, ওই সেন্সে লেখা আছে। দেখো এখন আমরা নর্মাল ইকুয়েশন লিখব। নর্মাল ইকুয়েশনটা কি হবে? নর্মাল ইকুয়েশনটা হচ্ছে নর্মাল নর্মাল ইকুয়েশন কি হবে তাহলে y মাইনাস y1, এখানে y বলতে ক্যাপিটাল y মাইনাস y, এইটা এই যে স্লোপটা দেখতে পাচ্ছ এই dy dx এইটার উল্টোটা হবে, কি হবে তাহলে এখানে dx বাই dy, কারণ m1 m2 সমান কি হয় মাইনাস 1 হয়, তাহলে dy dx এখানে মাইনাস, নাও ক্যাপিটাল x ইজ ইকুয়াল টু x, সো দি ইকুয়েশন অফ নর্মাল এট p উইল বি দিস। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন, নর্মাল ইকুয়েশন। আমরা দেখব যে এই নর্মাল ইকুয়েশনটা ট্যানজেন্টের ইকুয়েশন অনেক সময় বের করতে বলে, অনেক সময় আমরা ভার্টিক্যাল ট্যানজেন্ট বা হরাইজন্টাল ট্যানজেন্ট সেগুলো আমাদের দেয়, কেমন? তো আমরা আজকে দেখবো পরের পোর্শনটা। দেখো আচ্ছা এবার দেখো আমাদের এখানে দেখবো যে ভার্টিক্যাল ট্যানজেন্ট এবং হরাইজন্টাল ট্যানজেন্ট কেমন, কেমন? হরাইজন্টাল ট্যানজেন্ট, হরাইজন্টাল ট্যানজেন্ট, হরাইজন্টাল ট্যানজেন্ট, হরাইজন্টাল ট্যানজেন্ট প্রথমে হচ্ছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, এই কার্ভটার কথা তোমরা জানো সবাই। এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। নাও এই প্যারাবোলার ইকুয়েশনে এই যে ছবিটা, তার আমরা জানি যে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স, তাহলে দিস লাইন ইজ কল্ড এক্স অ্যাক্সিস, কি মনে হচ্ছে এক্স অ্যাক্সিস ট্যানজেন্ট, ট্যানজেন্ট টাচ করে আছে এই পয়েন্টে, তাই এটাকে হরাইজন্টাল ট্যানজেন্ট বলা হয়, কেমন? এটাই হচ্ছে হরাইজন্টাল ট্যানজেন্ট, কেমন? এটা হরাইজন্টাল ট্যানজেন্ট। এখন ফাইনালি আমরা এটা হরাইজন্টাল দেখো, দুই নম্বর হচ্ছে ভার্টিক্যাল ট্যানজেন্টের ব্যাপারটা একটু দেখে নিতে চাই। ভার্টিক্যাল ট্যানজেন্ট, ভার্টিক্যাল ট্যানজেন্ট দেখার সময় তোমরা এই ছবিগুলো দেখতে পারো, প্যারাবোলার ক্ষেত্রে আমরা জানি এই ছবিটা, যেমন এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো, এইটা যেমন y স্কোয়ার সমান 4ax টাইপের ছবি, তাই না? তাহলে এই পয়েন্টে যে এই যে y অ্যাক্সিসটা এইটা তখন হয়ে গেল ভার্টিক্যাল ট্যানজেন্ট, vt, ভার্টিক্যাল ট্যানজেন্ট বা vt বলা হয়, কেমন? এটা হরাইজন্টাল ট্যানজেন্ট বা ast বলে। আবার অনেক সময় এরকম ছবি তুমি দেখতে পাবে যে অনেক সময় আমরা এরকম করতে পারি, এই ছবি ধরো ড্র করলাম, এখানে y সমান x টু দি পাওয়ার 2/3,
এই যে ছবিটা আমরা এখানে ড্র করলাম, এই যে পোর্শনটা, তো এই এই পোর্শনটাকে আমরা যেটা লিখতে চাইলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের, তাহলে এইখানে যে ওয়াইটা ওয়াই অ্যাক্সিস যেটা পাচ্ছি এটা কিন্তু ভার্টিক্যাল ট্যাঞ্জেন্ট, কেমন কোন পয়েন্টে, এই অরিজিন পয়েন্টে, ওই কার্ভের ক্ষেত্রে সিবিকে বল প্যারাবোলা বলা হয়। তো আমরা দেখলাম যে হরাইজন্টাল ট্যাঞ্জেন্ট ভার্টিক্যাল ট্যাঞ্জেন্ট কিরকম ভাবে ছবিতে থাকতে পারে। আচ্ছা, এই পরেরটা আমরা ভার্টিক্যাল ট্যাঞ্জেন্ট বের করার ক্ষেত্রে আমরা কতগুলো কন্ডিশন দেখব। এক নম্বর হচ্ছে ধরা যাক একটা ট্যাঞ্জেন্ট, একটা ট্যাঞ্জেন্ট প্যারালাল টু এ লাইন, এ ট্যাঞ্জেন্ট, এ ট্যাঞ্জেন্ট প্যারালাল টু আ লাইন, প্যারালাল টু আ লাইন, একটা লাইনের সঙ্গে প্যারালাল আছে, লাইনটি হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি। সো দেখো কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু এম, তখন ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু এম হবে, কেমন। দুই নম্বর, এই ডি ওয়াই ডি এক্সটা করতেই পেলাম, কারণ একটা ট্যাঞ্জেন্ট প্যারাল টু দ্য লাইন দিস, এবার কার্ভ ছিল কত, কোন কার্ভটা, ওয়াই সমান এফ এক্স ছিল, সেই কার্ভটা ছিল, কেমন। তাহলে এই কার্ভের ক্ষেত্রে ডি ওয়াই ডি এক্স যদি বের করলাম, দ্যাট ইজ দিস হিয়ার, নাও দিস ইজ দ্য এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু এম, এটাই হচ্ছে ফাইনালি আমার ট্যাঞ্জেন্টের একটা কন্ডিশন, যেখান থেকে তুমি এম এর ভ্যালু বা অন্য কিছু ভ্যালু বের করে নিতে পারবে। আবার যদি তুমি যদি এখান থেকে এম এর ভ্যালু বেরিয়ে গেল, এবার তুমি যদি এটাকে আমরা দেখি ট্যাঞ্জেন্ট যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তখন কি হবে, তখন ডি ওয়াই ডি এক্সটা আমার একটু কি লিখবো, জিরো। তো এই কন্ডিশনগুলো তোমার মনে রেখো। তিন নম্বর কেসে এমন হতে পারে, ট্যাঞ্জেন্ট যদি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়, ট্যাঞ্জেন্ট, হ্যাঁ, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তখন কি হবে, ডি ওয়াই ডি এক্স তখন আমার কি হবে, ইনফিনিটি হবে, কেমন। তাহলে দেখো এই কন্ডিশনগুলো মনে রাখলে তুমি অনেক শর্ট কোশ্চেনগুলো করতে পারবে। চলো আজকে আমরা একটা অঙ্ক দেখাই, হ্যাঁ। ফার্স্ট নাম্বারটা হচ্ছে একটা কার্ভ আছে, ধরো এই কার্ভটার নাম সবাই চিনি আমরা, ক্লাস 11 এ পড়েছি, এটা ইলিপসের ইকুয়েশন। ইলিপসের ইকুয়েশন, যদি এই এক্স কস আলফা ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, যদি এর ট্যাঞ্জেন্ট হয়, দেন শো দ্যাট, দেন শো দ্যাট, শো দ্যাট, যদি ট্যাঞ্জেন্ট হয় তাহলে তোমাকে দেখাতে হবে পি স্কোয়ার মানে এ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার, এটা তোমাকে শো করতে হবে, কেমন। তো প্রথমে আমি ট্যাঞ্জেন্ট ওটা, এটা ট্যাঞ্জেন্ট বলে দিয়েছে, দিস ইজ দ্য ট্যাঞ্জেন্ট, ট্যাঞ্জেন্ট এটা, হ্যাঁ, এটা ট্যাঞ্জেন্ট। এবার এই ট্যাঞ্জেন্ট যদি কার্ভ হয় তাহলে ওটা তোমাকে শো করতে হবে। যে মেথডে আমি যেভাবে সলভ করবো, তোমাদের প্রত্যেকটা ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এই মেথডে সলভ করতে হবে। তো প্রথমেই আমরা এই ট্যাঞ্জেন্টের ইকুয়েশন লিখে ফেলবো, তো সলিউশন, কেমন, অঙ্কটা খুব ভালো করে দেখবে। তো ডেরিভেটিভ যদি করি এটাকে, তাহলে আমার কি পাবো, টু এক্স বাই এ স্কোয়ার, এটা পাবো আমি ডি ওয়াই ডি এক্স টু ওয়াই বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, ক্লিয়ার। নাও ডি ওয়াই ডি এক্স, তাহলে এর প্রথমে এটাকে ডেরিভেটিভ করা হলো, ডেরিভেটিভ করে আমি এটা পেলাম, তাহলে এটা হবে মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই, তাহলে ডেরিভেটিভ হয়ে গেল। এইবার এইটাই হচ্ছে ট্যাঞ্জেন্টের সেই স্লোপটা, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে ট্যাঞ্জেন্টের স্লোপ আলটিমেটলি কত হবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে ট্যাঞ্জেন্টের স্লোপ হবে বি স্কোয়ার এক্স ওয়ান আর নাও এ স্কোয়ার ওয়াই ওয়ান, এটাই হচ্ছে তোমার আলটিমেটলি ট্যাঞ্জেন্টের স্লোপটা, কোন পয়েন্টে, এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে। এবার যদি আমরা এই ট্যাঞ্জেন্টের স্লোপটা করে আমরা যদি এখানে আলটিমেটলি এবার আমরা এখান থেকে ইকুয়েশনটা বের করবো, ইকুয়েশনটা কেমন দাঁড়াবে দেখো, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস বি স্কোয়ার এক্স ওয়ান বাই এ স্কোয়ার ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান। সো ফাইনালি আফটার ক্যালকুলেশন উই গেট হিয়ার এ স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান মাইনাস প্লাস বি স্কোয়ার এক্স ওয়ান এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন এটা আমরা লিখলাম, কারণ হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টের গায়ে আছে, অর্থাৎ এক্স ওয়ান স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। এবং আফটার টেকিং এলসিএম উই গেট সিম্পলিফাইড হিয়ার বি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার প্লাস এ ওয়াই ওয়ান স্কোয়ার এ স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো দিস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, কেমন, স্কোয়ার ইন্টু বি স্কোয়ার নট প্লাস। এবার নাও ডিভাইডেড হিয়ার, তাহলে এখান থেকে ডিভাইড করলে পাবো এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড করলো y y 1 by b square is equal to 1. So this is the equation of tangent. Now it is supposed that this tangent, this equation at x1 and y1, this is a tangent equation to the curve this,
Now this is identical with x alpha x cos alpha plus y alpha is equal to p. So we have to compare these and these two equations. Now our comparison amra korbo finally. So compare kore likhi. So ekhon compare kore likhi etake. So compare korle eta shonge eta compare kori. Ekhon compare korle prothome x1 er x er coefficient koto hobe? X1 by a square by cos alpha. Come on. By cos alpha is equal to y1 by b square by sin alpha. কেমন আমি এটা এটাকে মুছে দিলাম তাহলে এবার সমান ইজ ইকুয়াল টু আমাদের পাবো তাহলে 1 বাই আমরা যখন কম্পেয়ার করছিলাম তখন p সমান লেখা ছিল আমরা কম্পেয়ার করছিলাম x cos alpha plus y sin alpha is equal to p ছিল লেখা তাহলে দিস ইজ ইকুয়াল টু p হে কেমন তাহলে কম্পারিজন কমপ্লিট এবার আমরা এখান থেকে x1 এর মান বের করব x1 এর মান কত হবে a স্কয়ার cos alpha by p আর y1 এর মান হবে তোমার b স্কয়ার sin alpha by So, since x1 y1 lies in auto x square by a square plus y square by b square is equal to 1. Here like what you want to keep up x1 square by a square y square by b square is equal to 1. So, finally, to put the values of there, a values will be put color. Tapon to be share result that is a share the pair. Then you can have a put color. Come on, but you put color the carry a to the power 4. a to the power 4 এখানে হবে তাহলে cos square alpha by a square p square কেমন এটা হবে b to the power 4 sin square alpha by b square p square is equal to 1 now here after simplification we get after simplification এটা cancel out হয়ে গেল 2 কেমন তাহলে এটা হলো a square cos square alpha plus b square sin square alpha is equal to আমরা পেলাম p স্কয়ার এন্ড দাস আমরা অলরেডি পৌঁছে গেলাম এখানে তো এটাই হচ্ছে আমার কন্ডিশন তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে অঙ্কগুলো তোমরা করবে তোমাদের আরেকবার আমি বলে দিচ্ছি ফাইনাল স্টেপ বাই স্টেপ কি করবে যতই অঙ্ক এরকম থাকুক না কেন প্রুফে বিশেষ করে তো এই 90% অঙ্কই তুমি এরকম করতে পারবে যে ট্যানজেন্টের ইকুয়েশন বা নর্মাল ইকুয়েশন বের করবে বাই ক্যালকুলাস ছাড়া এইখানে কিন্তু অন্য কোন শর্টকাট মেথড ব্যবহার হবে না অর্থাৎ তুমি যখন ট্যানজেন্টের ইকুয়েশন বের করবে x x 1 yy1 রিপ্লেস করে করে সেটা কিন্তু সম্ভব না কেমন এখানে করলে কিন্তু নাম্বার দেবে না বোর্ডে সেই জন্য তোমরা প্রথমে জাস্ট চেষ্টা করবে যে ক্যালকুলাস দিয়ে এটা বের করব ফিরকো আমি যেভাবে দেখালাম একটু আগে তো ট্যানজেন্ট ইকুয়েশন বের করবে বা নর্মাল ইকুয়েশন বের করবে যে অঙ্কটা যে ইকুয়েশন যাওয়ার থেকে তার সঙ্গে কম্পেয়ার করবে তাহলে প্রথমে ট্যানজেন্ট ইকুয়েশন স্টেপ 1 অথবা নর্মাল দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা গিভেন ইকুয়েশন দেওয়া থাকবে সেটাকে কম্পেয়ার করবে তিন নম্বর হচ্ছে আফটার কম্পারিজন যে পয়েন্টে ট্যানজেন্ট নর্মাল বের করেছিলে অর্থাৎ x1 y1 ওই পয়েন্টটা তো ওই কার্ভের উপরে আছে x1 স্কয়ার বাই মানে এই x2 স্কয়ার বাই স্কয়ার বাই স্কয়ার স্কয়ার কার্ভের উপরে ছিল সেই জন্য তুমি এখানটা একটা বসালে এটা x1 y1 এর রিলেশন পাবে এবং সেই রিলেশনে x1 y1 এর ভ্যালুটা বসালে আলটিমেটলি তুমি কন্ডিশনগুলো পেয়ে যাবে এইভাবে তোমাদের কিন্তু 90% অঙ্ক কিন্তু তোমাদের হয়ে যাবে আর কিছু অঙ্ক থাকে সেটা হচ্ছে ট্যানজেন্ট নর্মালের প্যারালাল ভার্টিক্যাল ট্যানজেন্ট কখন হয় অথবা ট্যানজেন্ট হরাইজন্টাল কখন হবে সেগুলোতে কন্ডিশন তোমাদেরকে লিখে দেখালাম অথবা এমন বলতে পারে ট্যানজেন্টের ইকুয়েশন বের করো যে ট্যানজেন্টের ইকুয়েশন বের করো সেখান যে ট্যানজেন্ট গুলো অন্য একটা লাইনের প্যারালাল তখন তুমি কি করবে পয়েন্টটা ধরে নেবে পয়েন্ট ধরে নেওয়ার পর ডিভাইডাইজ করবে সেই পয়েন্টটা ওখানে বসাবে বসানোর পরে সেই ট্যানজেন্টের যে কন্ডিশন ইকুয়েশন দেওয়া থাকবে তার সঙ্গে তুমি ওটার ই করবে ওই সমান করবে ইকুয়াল করবে ইকুয়াল করার পরে x1 y1 বেরিয়ে আসবে তাই না এরকম পয়েন্টগুলো তুমি পেতে পারো তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত দেখো আর ভিডিওটা সাবস্ক্রাইব করে পরবর্তীকালে আরো ভালো ধরো আরো অনেক ক্লাস করতে হবে আমাদের তো আপডেট পাওয়ার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করো আর আজকে এই পর্যন্তই হ্যাঁ